সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম বুধবার ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া সতর্কতা আমেরিকার ভারতের সংবিধানে হিজাব অবৈধ নয় বললেন আইনজীবী দেবদত্ত কামাত কার্নি রাজ্যে যুদ্ধাপরাধ করেছে মিয়ানমার সামরিক বাহিনী বলছে রিপোর্ট ইউক্রেন কূটনৈতিক সমাধানে আশাবাদী বাইডেন জনসন সাহেব পুতিনের সৌদি হামলায় সাধারণ ইয়েমেনিদের হত্যা বিনা জবাবে পার পাবে না ঘোষণা সেনা মুখপাত্র ইয়াহিয়া সারি ইউক্রেনের রাজধানী থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন দূতাবাস পশ্চিমবঙ্গে পৌর নির্বাচনে সাতানব্বই শতাংশ ওয়ার্ডে জিতল তৃণমূল এবং প্রথমবারের মতো বাহরাইন সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী দর্শক ভারতের সংবিধানে এমন কোনো আইন নেই যা দেশটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা ধর্মীয় পোশাকের ক্ষেত্রে আপত্তি জানাতে পারে তবুও ভারতে হিজাব নিয়ে তুমুল বিতর্ক চলছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি বুধবারই ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া সতর্কতা আমেরিকার সীমান্তে এত সেনা কেন মোতায়েন করেছে রাশিয়া তা ব্যাখ্যা করতে ইতিপূর্বে ইউক্রেনের তরফে বলা হলো মস্কো শোনেনি এরই প্রেক্ষিতে এবার এই প্রসঙ্গে রাশিয়ার প্রকৃত পরিকল্পনা আসলে ঠিক কি তা খোলাসা করতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জরুরি বৈঠকে বসার আহ্বান জানালো ইউক্রেন সরকার ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিবেদ প্রকুলেবা এই কথা জানিয়েছেন এই পরিস্থিতির মধ্যেই সোমবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে কথা বলতে কিয়েবে এসে পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোচ মঙ্গলবার স্কোচের সঙ্গে আলোচনায় বসার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সম্ভাব্য রুশ হামলা নিয়ে এক প্রস্থ আলোচনা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজদিকভের রেজদিকভ আরও জানিয়েছেন এখনো পর্যন্ত কিয়ে জোট দেশগুলোর কাছ থেকে অন্তত পনেরোশো টন অস্ত্রশস্ত্র পেয়েছে যা এখানে এসে পৌঁছেছে সতেরোটি মানে করে এর মধ্যে একশো টনি টনই এসেছে আমেরিকার তরফে তাৎপর্যপূর্ণ ভাবে এরই মধ্যে একাধিক উপগ্রহের চিত্রে দেখা গেছে ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনা বেসরকারি মার্কিন সংস্থা ম্যাক্স সেন্সর টেকনোলজি এর তোলা উপগ্রহ চিত্রে এই রুশ পদক্ষেপে প্রমাণ মিলেছে বলেই খবর সংবাদ সংস্থা এপি জানিয়েছে কিয়েভ কে ফেলতে তিনটি ফ্রন্ট খুলতে চলেছে তারা ইতিমধ্যে বেলারুশ গোমেল শহর ক্রিমিয়া এবং পশ্চিম রাশিয়া সীমান্তবর্তী কৌশলগত জায়গায় অবস্থান নিয়েছে হাজার হাজার রুশ সেনা প্রস্তুত রয়েছে সাজোয়া গাড়ি কামান রকেট লঞ্চার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম অন্যদিকে আমেরিকা দাবি করেছে যে কোনো মুহূর্তে ইউক্রেনে অতর্কিত হামলা চালাতে পারে রাশিয়া এবং প্রয়োজনে তার জন্য পূর্ব নির্ধারিত কোনো কৌশল অবলম্বন করতে হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানিয়েছেন হামলা হতে পারে যে কোনো দিন আমরা যথাযথভাবে বলতে পারবো না যে সেটা কোন দিন তবে এই কথাটা বারবার অনেক আগে থেকে বলে আসছি যে আমরা সেই সময়সূচির মধ্যেই ইতিমধ্যে ঢুকে পড়েছি সুলিভান স্পষ্ট ভাবে কিছু না বললো মার্কিন গোয়েন্দাদের একাংশের দাবি বুধবার ইউক্রেনে আক্রমণ করতে পারে রাশিয়া তবে ওয়াশিংটন এ কথা পাশাপাশি জানিয়েছে নেট এলাকার প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য তারা অঙ্গীকারবদ্ধ ভারতের সংবিধানে হিজাব অবৈধ নয় বললেন আইনজীবী দেবদত্ত কামাত ভারতের সংবিধানে এমন কোনো আইন নেই যা দেশটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা ধর্মীয় পোশাকের ক্ষেত্রে আপত্তি জানাতে পারে সোমবার ভারতের দক্ষিণ অঞ্চলে রাজ্য কর্ণাটক হাইকোর্টের এক শুনানিতে আদালতে জ্যেষ্ঠ আইনজীবী দেবদত্ত কামাত এই তথ্য জানিয়েছেন দেবদত্ত কামাত বলেন ভারতের সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদে ধর্মীয় পোশাকে অবৈধ ঘোষণা করা হয়নি সুতরাং হিজাবের বিপক্ষে সরকার যে অবস্থান নিয়েছে তা সংবিধান সম্মত কিনা তা প্রশ্ন সাপেক্ষ আরেকটি বিষয় হলো মুসলিম ছাত্রীরা কারোর ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার জন্য হিজাব পরেন না তারা এটি ব্যবহার করেন তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান রেখে কর্ণাটকের চলমান হিজাব আন্দোলন বর্তমানে ভারতের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি গত মাসে কর্ণাটকের উদুপি জেলার একটি প্রাক বিশ্ববিদ্যালয়ের কলেজে ছয় ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাসে ঢুকতে বাধা দেওয়ার মধ্য দিয়ে এই সমস্যার সূত্রপাত ঘটে শ্রেণী কক্ষে হিজাব পরে ক্লাস করা যাবে কিনা তা নিয়ে ওই কলেজ কর্তৃপক্ষ মুসলিম নারী শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ জলে এর মধ্যে উদুপির ওই কলেজে ছয় শিক্ষার্থীর শ্রেণীকক্ষের বাইরে বসে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় রাজ্য জুড়ে দানা বাঁধতে থাকে বিক্ষোভ অল্প সময়ের মধ্যে রাজ্যের অন্যান্য কিছু কলেজে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া শাল পরে ক্লাসে আসতে শুরু করে উভয় পোশাকে ক্যাম্পাসে পড়া যাবে না এমন নির্দেশনা জারি করতে বাধ্য হন কলেজ কর্মকর্তারা গত সপ্তাহে একটি ভিডিওতে দেখা যায় হিজাব পরা একদল ছাত্রীকে কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না উদুপী জেলার কুন্দাপুর একটি প্রায় বিশ্ববিদ্যালয় কলেজের এই ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয় কর্ণাটক ছাড়া দিল্লি মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে হিজাব আন্দোলন এক পর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় উদুবি সরকারি কলেজের পাঁচজন নারী কর্ণাটক হাইকোর্টে শ্রেণীকক্ষে হিজাবদের বিপক্ষে পিটিশন দায়ের করেন এর আগে গত দশই ফেব্রুয়ারি এই পিটিশনের উপর শুনানি হয়েছিল ঐতিহ্য রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান সভায় হিজাব ও ধর্মীয় পোশাক পরে আসার ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট এই বিষয়ে শুনানিতে আদালত আরো বলেছিলেন এটি একটি অন্তর্বর্তীকালীন আদেশ আদেশ ও আসার আগ পর্যন্ত কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নিয়ম বলবৎ থাকবে বিষয়ে পূর্ববর্তী শুনানির দিন হিসাবে চোদ্দই ফেব্রুয়ারিকে ধার্য করেছিলেন হাইকোর্ট সে অনুযায়ী সোমবার বিষয় বিষয়ে শুনানি হল কর্ণাটক হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইস্যুতে পিটিশনকারীদের পক্ষে লড়ছেন কারিনী রাজ্যে যুদ্ধাপরাধ করেছে মিয়ানমার সামরিক বাহিনী বলছে রিপোর্ট মিয়ানমারের সেনাবাহিনী পূর্ব কারেনি রাজ্যের নৃশংসতার ধারাবাহিকতায় বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে মঙ্গলবার প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে মানবাধিকার গোষ্ঠী ফোর্টফাই রাইটস এই তথ্য তুলে ধরেছে গোষ্ঠীটি বলেছে দু হাজার একুশ সালের মে মাস থেকে দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের মধ্যে এই ঘটনা ঘটেছে স্থানীয়ভাবে কায়া নামে পরিচিত রাজ্যটিরে গির্জা বসত বাড়ি বাস্তুচ্যুত লোকদের শিবির এবং বেসামরিক লোকদের উপর পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হয়েছে এই সময়ের মধ্যে অন্তত একষট্টি জন বেসামরিক নাগরিক নিহত হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিবেদনটি এমন সময় এসেছে যখন দক্ষিণ পূর্ব এশীয় আসিয়ানে পররাষ্ট্র মন্ত্রীরা কম্পোটিয়া বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন এর আগে সহিংসতা নিরসনের লক্ষ্যে গত এপ্রিলে সেনাবাহিনীর সাথে যে পাঁচ দফা ঐক্যমত্য হয়েছিল তার কোনো অগ্রগতি হয়নি ফর্টিফাই রাইটস বলেছে সময় এসেছে আসিয়ানের মাধ্যমে বিশ্বব্যাপী অস্ত্র নিষেধাজ্ঞার সমর্থন জোগাড় করার ফর্টিফাই রাইটস আঞ্চলিক পরিচালক ইসমাইল উলফ এক বিবৃতিতে বলেছেন মিয়ানমারের জান্তা সরকার বিশ্ববাজার থেকে থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে মানুষ হত্যা করেছে এবং এটি অবশ্যই বন্ধ করা উচিত তিনি বলেন মিয়ানমার জানতাকে বেসামরিক নাগরিকদের উপর হামলার বিষয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য করার জন্য পরিষ্কার এবং সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরিভাবে ভাবে মিয়ানমারের সামরিক বাহিনীর উপর বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং এটিকে সমর্থন করা আসিয়ানের জন্য কৌশলগত এবং বুদ্ধিমানের কাজ হবে ফর্টিফাই রাইটস রিপোর্টে একত্রিশ জন প্রত্যক্ষদর্শী এবং নির্যাতনের পর বেঁচে যাওয়াদের সাক্ষ্য এবং যাচাইকৃত ফটো এবং ভিডিও প্রমাণের ভিত্তি করে তৈরি করা হয়েছে সৌদি হামলা সাধারণ ইয়েমএদের হত্যা বিনা জবাবে পার পাবে না ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিই বলেছেন সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বেসামরিক ইয়েমেনি নাগরিকদের হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না সোমবার রাজধানী সানায় সৌদি জোট বিমান হামলার মাধ্যমে টেলিযোগাযোগ ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার পর তিনি কথা বললেন জেনারেল সারি বলেন ইয়েমেনের সামরিক বাহিনী এবং হুতিযদ্ধারা বেসামরিক ভবন ও স্থাপনাগুলোকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে সৌদি জোট যে অভিযোগ করছে তা ভিত্তিহীন বরং তারা ইয়েমেনের উপর তাদের আগ্রাসন অব্যাহত রাখার বৈধতা দেওয়ার জন্য এ দাবি তোলা হয়েছে তিনি সৌদি জোটের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া বলে উল্লেখ করেন গতকাল শেষবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এক পোস্টে জেনারেল সারি কথা বলেন তিনি আরো বলেন বেসামরিক স্থাপন এবং মন্ত্রণালয়ের উপর সৌদি জোটের হামলা কোনো লক্ষ্য অর্জন করতে পারে না পাশাপাশি তারা তাদের অপরাধের শাস্তি থেকেও পার পাবে না ইউক্রেন কূটনৈতিক সমাধানে আশাবাদী বাইডেন জনসন সাই পুতিনের ইউক্রেন সংকট সমাধানে এখনো কূটনৈতিক সমাধানে আশাবাদী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন এবং বরিস জনসন আলোচনা চালিয়ে যেতে সাই দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউরোপের সংকট নিয়ে ফোনে চল্লিশ মিনিট এই দুই নেতা কথা বলেন বলে জানিয়েছে বিবিসি তারা মনে করেন শিগগিরই রাশিয়ার আগ্রাসনের সতর্কতা সত্ত্বেও একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগি লেব্রভ নিরাপত্তা সংকট প্রশমনে পশ্চিমাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন তাতে সাই দিয়েছেন পুতিন টেলিভিশন সম্প্রচারিত এক মত বিনিময়ের বরাদ দিয়ে আলজাজিরা জানায় পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছার একটা সম্ভাবনা সবসময় আছে বলে মন্তব্য করেন লাভরব রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন আমি এটি চালিয়ে যাওয়ার পরামর্শ দেব জবাবে পুতিন বলেন ভালো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া তবে ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সৈন্য এবং যুদ্ধ সরঞ্জাম জড়ো করলেও অভিযান চালানোর বিষয়টি নাকচ করে আসছে মস্কো ইতোমধ্যে ইউক্রেনে রাশিয়ার হামলা সম্ভাব্যতা ঘিরে কিয়ের থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে দিতে শুরু করেছে একাধিক দেশ শুরুটা যুক্তরাষ্ট্র করলেও বর্তমানে বারোটির বেশি দেশ এখন ইউক্রেন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে দিচ্ছে বলে জানিয়েছে বিবিসি যুক্তরাষ্ট্র আশঙ্কা যে কোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বিমান হামলা অভিযান শুরু হতে পারে তবে রাশিয়া এ ধরনের অভিযোগকে উস্কানিমূলক গুঞ্জন বলে উল্লেখ করেছে রাশিয়া নিজেও ইউক্রেনের দূতাবাসে কিছু পরিবর্তন আনছে কি এব তৃতীয় পক্ষে সম্ভাব্য উস্কানিমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে দেশটি বলেছে ইউক্রেনে নিয়োজিত কূটনীতিকদের ঢেলে সাজানো হবে শেষ পর্যন্ত ইউক্রেন সংকট যাতে যুদ্ধের ময়দানে না গড়ায় এখন পর্যন্ত পর্দার সন্ধে পেছনে চলছে কূটনৈতিক উপায়ে সমাধানের পথ খোঁজার চেষ্টা ইউক্রেনের রাজধানী থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া হচ্ছে রাশিয়া হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়ের থেকে মার্কিন দূতাবাস দেশটির পশ্চিমাঞ্চলে লিভ শহরে সরিয়ে নেওয়া হচ্ছে সোমবার বিবৃতিতে ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দূতাবাস স্থানান্তরের বিষয়টি সাময়িক বলে জানিয়েছেন তিনি গত বছর থেকে ইউক্রেন সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করেছে মস্কো দেশটির তিন দিক থেকে অবস্থান করছে রুশ সেনারা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর দাবি ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া পাল্টা জবাবে পূর্ব ইউরোপে সামরিক শক্তি জোরদার করেছে পশ্চিমাদের জোট ন্যাটো বিবৃতিতে ব্লিংকেন বলেন ব্যাপকভাবে সামরিক পারমাণবিক শক্তি জোরদার করছে রাশিয়া এসবের জেরে ইউক্রেনে মার্কিন দূতাবাসের কার্যক্রম কিয়ের থেকে লিপ শহরে সাময়িকভাবে স্থানান্তরের প্রক্রিয়া চলছে মার্কিন দূতাবাস কিয়ের থেকে সরিয়ে নেওয়া হলেও ইউক্রেন সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে লিকেন। তিনি বলেন রাশিয়া ইউক্রেন ইস্যুতে চলমান সংকট সামাল দিতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইউক্রেন এখন অবস্থান করা মার্কিন নাগরিকদের দেশটি থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন নিয়ে রাশিয়ার মাথা ব্যথার মূলে রয়েছে নেটো দু হাজার সালে নেটো প্রতিশ্রুতি দিয়েছিল নেটো সদস্য হতে পারবে ইউক্রেন এ প্রতিশ্রুতির চায় রাশিয়া ইউক্রেন যদি নেটো যোগ দেয় তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী রুশ সীমান্তে চলে আসবে এ প্রসঙ্গে পুতিন বলেছিলেন ইউক্রেন এমন পদক্ষেপ নিলে তা পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দেবে পশ্চিমবঙ্গে পৌর নির্বাচনে সাতানব্বই শতাংশ ওয়ার্ডই জিতল তৃণমূল ভারতের পশ্চিমবঙ্গের চার পৌরসভা নির্বাচনে দুশো ছাব্বিশটি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছে একশো আটানব্বইটিতে এর মধ্যে চন্দননগরে সাতানব্বই শতাংশ ওয়ার্ডে জিতেছে তৃণমূল সব মিলিয়ে চার পৌরসভার শতাংশ ওয়ার্ডে বিজয় হয়েছে তৃণমূলের হুগলি জেলার চন্দননগর পৌরসভায় ওয়ার্ডের মধ্যে একা তৃণমূলেই জয় পেয়েছে একত্রিশটিতে একটিমাত্র ওয়ার্ড নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বান্ধব খাতা খুলতে পারেনি বিজেপি এর আগেও চন্দননগরে দাপট দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিন্তু এবারে সাফল্য ছাপিয়ে গেছে অন্যান্য বারের নির্বাচনকে তৃণমূল নেত্রী বিপুল জয়কে জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করে বলেছেন যত জিতবো তত নম্র হয়ে জনগণের কাছে ঝাঁপিয়ে পড়তে হবে রাজ্যের চার পৌরসভা দুইশো টি ওয়ার্ডে ভোট হয়েছিল শনিবার সোমবার ফল প্রকাশের পর দেখা গেল তৃণমূল সব মিলিয়ে একশো টি ওয়ার্ড জিতেছে চন্দ্রনগরের তৃণমূলের সাবেক মেয়র রাম চক্রবর্তী বলেছেন দায়িত্ব আরো বেড়ে গেল দল নির্দেশ মেনে নতুন পৌর বোর্ড আরো নম্র মানুষের কাছে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল আরো উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দেবে মানুষের দুয়ারে প্রথমবারের মতো বাহরাইন সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েল প্রধানমন্ত্রী নাফতালেবানের প্রথম রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহারাইন পৌঁছেছেন এ সফরে তিনি দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আলে খালিফার সঙ্গে বৈঠক করবেন বেনেট বাহারাইন পৌঁছানোর আগে তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে বাহারাইনের সঙ্গে সম্পর্কের স্বাভাবিকীকরণের এক বছরের বেশি সময় পর ইসরায়েলের প্রধানমন্ত্রী মানামা সফর করছেন ইসরায়েল ও বাহারাইনের মধ্যে এটি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সফর ইসরায়েল এবং বাহারাইনের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার উপায় নিয়ে বিশেষ করে কূটনৈতিক এবং অর্থ রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপর ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা জোরদার করেছে এর মধ্যে ইসরায়েল প্রধানমন্ত্রী বাহরাইন সফর করছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাহরাইনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অন্যদিকে আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরায়েল এছাড়া সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত না হলেও তেল আবিব ও রিয়াদের মধ্যে গোপন সম্পর্ক দিন দিন বাড়ছে ইসরায়েল থেকে বাহরাইনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে নাতালি পানিস সাংবাদিকদের বলেন তার এই সফর শুভেচ্ছার বার্তা ছড়িয়ে দিবে এবং অভিন্ন হুমকির বিরুদ্ধে অংশীদারিত্বমূলক অবস্থানের কথা তুলে ধরবে এই কথার মধ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী মূলত ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ইঙ্গিত করেছেন বাহারাইন ইসরায়েল দু দেশই ইরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা করে আসছে বাহারাইনে মার্কিন পঞ্চম নৌবহর এর সদর দপ্তর অবস্থিত দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ